অনলাইনে রিয়েল গ্যাস পয়েন্টস আমি যদি ছজন প্লেয়ারের মধ্যে খেলা হয় তাহলে কেমন খেলা হবে চলুন দেখে নেওয়া যাক। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন সেরকমই একটা টেবিল যেখানে অংশগ্রহণ করেছে ছজন প্লেয়ার, 80 টাকা করে ক্যাশ গেম, যেখানে শুরু হয়ে গেছে আর জোগাড় হয়েছে 8। আর একটা প্লাস পয়েন্ট এই যে আমার আজকে লাক হেভি, পুরো সিকোয়েন্স একটা হয়ে উঠেছে, দুটো হয়ে উঠেছে, একটা জোকার, সেটাও একটা সিকোয়েন্স হিসাবে 4 কার্ডে কাজে লেগে গেছে, এবং হাতে এই মুহূর্তে স্কোর 26। অর্থাৎ আমি যদি ড্রপও করতাম তাহলে আমার 20 পয়েন্ট, আর সেক্ষেত্রে আমার 6 পয়েন্ট এক্সেস, সুতরাং আমার খেলা যাওয়ার উপযুক্ত হাত। এখন দেখার যে যদি আমার পাশের প্লেয়ারটা ড্রপ করে তাহলে আমার 9টা খাওয়া ঠিক হবে না, আমি যদি কার্ড টানি সেটা ঠিক হবে। যেহেতু কার্ড টেনেছে সুতরাং আমাকে কার্ড টানতে হবে, বা যদি কোনো কার্ড হাতে থাকে, দেখুন 6টা খাওয়া যেতে পারে কিন্তু আমি চাইছি না, কারণ আমি অন্য একটা দিক থেকে লাইনের কথা ভাবছি। আপনি হয়তো ভাবছেন 2টা 6 হতো, 2টা 6 খাওয়াটা উপযুক্ত ছিল, কিন্তু আমি আর একটা দিক ভাবলাম যে আমি যদি 6 খাই পরক্ষণে আমাকে কিন্তু 6 নাও দিতে পারে, এটা একটা ব্যাপার। তবে এই কি আমার হাতে স্কোর অনেকটা বেড়ে গেল, তবে আমার 2টো দিক থেকে লাইন থাকছে, দেখুন 2টো 9 হওয়ার সম্ভাবনা থাকছে, যেহেতু আমার পুরো সিকোয়েন্স হয়ে গেছে একটা দিক থেকে, এবং 2টো 10 হতে পারে, তো দেখা যাক। যদি একটা সাহেব আসে, 3টে সাহেবও হতে পারে, তো 7 আসছে, যেহেতু 7 আসছে আমি 7টাকে রাখবো এবং 10টাকে ফেলবো। আপনি হয়তো ভাবছেন আমি 7টাকে ফেলছি না কেন, কারণ 2টো 7 এমনিতেই হয়ে আছে, যদি আর একটা কোনো দিক থেকে আসে তাহলে 3টে সাহেব হতে পারে, একটা 9 এলেও আমার হ্যান্ডটা ঠিক ক্লিয়ার হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো দেখা যাক এই মুহূর্তে কোন দিক থেকে কাট আসতে পারে, সেটাই হচ্ছে লক্ষণীয়। তো 9 এসে গেছে, 9 আসার জন্য আমার কিন্তু হ্যান্ডটা ঠিক ক্লিয়ার হওয়ার সম্ভাবনা, হ্যাঁ বলতে বলতেই হ্যান্ড ঠিক ক্লিয়ার, সুতরাং শুধু পুরো সিকোয়েন্স হয়ে উঠেছিল বলেই এত তাড়াতাড়ি মধ্যে হ্যান্ডটাকে কিন্তু ঠিক ক্লিয়ার করা গেল। আজ আপনারা দেখলেন 6জন প্লেয়ারের মধ্যে অনলাইনে রিয়েল ক্যাশ পয়েন্টস আমি 80 টাকা করে এই মুহূর্তে স্কোর দেখার, যেরকম স্কোর সেই অনুযায়ী কিন্তু ব্যালেন্স পাওয়া যেতে পারে। আজ এই পর্যন্ত, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে এরকমই নতুন নতুন খেলা নিয়ে। আর খেলাটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর এরকম খেলা প্রতিদিন পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমার এই চ্যানেলে। এত দেরি করে কেন, যদি ফুল হ্যান্ড লস হয় সেটাও হতে পারে। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।